তো দেখুন ভাই, এখানে সবার প্রিয় হিপ হপ বান্ডেল, ওহা মাই, বাংলাদেশের ফ্ল্যাগশিপ হিপ হপ বান্ডেল। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আবারও চলে আসলাম আমরা সিটি স্কাইলাইন গেম প্লে নিয়ে। আর আজকে আমরা সিটি স্কাইলাইন গেমের ভিতরে একটা ফ্রি ফায়ার জোন বানাবো, যেখানে তোমাদের সবার প্রিয় ক্যারেক্টার হিপ হপ বান্ডেলের একটা বিশাল বড় সাইজের স্ট্যাচু থাকবে, এবং আমরা চারপাশটাকে অনেক সুন্দর করে ডেকোরেশন করবো। সো গাইজ, আমার সিটিটা কিন্তু অলরেডি বিশাল বড় সাইজের বানাই ফেলছে, বাট আমরা এখন ফ্রি ফায়ার জোনটাকে কোথায় ক্রিয়েট করবো সো আমি একটু ভাবনাই পড়ে গেছি। সো গাইজ, আমাদের সব থেকে সুন্দর লোকেশন হচ্ছে এটা, এখানে কিন্তু আগে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ছিল, সো আমি এটাকে সরাই আমাদের সমুদ্রের পাশে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা বানাইছি। আর এটা বিশাল বড় সাইজের বানাইছি, বাট এটার এখনও কাজ শেষ হয় না, এটাকে আরও অনেক বড় বানাইতে হবে। সো এটার কাজ আমরা পরে করবো, আর এখানে কোনো ওয়াটার রিসোর্স নিয়ে প্রবলেম হবে না, কারণ এটা জাস্ট আমি সমুদ্রের পাশে বানাইছি, আর সমুদ্রে তো আনলিমিটেড পানির রিসোর্স থাকে, আপনারা সবাই জানেন। সো গাইজ, এখন আমরা আমাদের ফ্রি ফায়ার জোনটা বানানোর কাজে মনোযোগ দিই। সো ফার্স্টে আমি জায়গাটাকে একটু সমান করে নেবো, আর অলরেডি আমি সমান করছিলাম, আমার হয়তো খেয়াল নয়, হ্যাঁ অলরেডি সমান করে ফেলছিলাম। এখন আমরা এখানে কয়েকটা রাস্তা দিব, অ্যান্ড এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা লাগাবো, এবং এখানে যত সব সুবিধা আছে সব কিছু দিব, যাতে এখানে মানুষজন আসতে পারে এবং মানুষজন এখানে ঘুরতে পারে, এখানে ঘুরে যাতে মানুষজন আনন্দ পায়। সো জায়গাটাকে আমি কাঁচা রাস্তা দিয়ে দেবো, যাতে অনেক সুন্দর লাগে এবং অনেকটা রিয়েলিস্টিক লাগে। সো কাঁচা রাস্তা না দিলেও কিন্তু ভাই, কাঁচা কাঁচা একটু রাস্তা আছে, সো ওইগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। তো মেবি কাঁচা রাস্তাটা দিলে সব থেকে বেটার হবে। আচ্ছা, আমি কাঁচা রাস্তাটা দিয়ে তো দেখাচ্ছি, এই রাস্তাটা দিব নাকি, এটা একটু দিয়ে দেখি তো কিরকম। আচ্ছা, এই রাস্তাটা দিলেও কিন্তু অনেক সুন্দর লাগবে, সো আমি মেবি কাঁচা রাস্তা, আচ্ছা কাঁচা রাস্তা অনেক বেশি ভালো লাগবে। ফার্স্টে একটা এইখান থেকে পাকা রাস্তা আসবে, তারপরে ভাই এখান থেকে একটা কাঁচা রাস্তা আসবে। সো পাকা রাস্তাটার মাঝখান দিয়ে একটু গাছ থাকবে, সো আমি এটাকে পাকা বলতেছি ভাই। আচ্ছা, আমি যে এরকম ভাষায় বলে আমি ওইটাই বলতেছি জাস্ট আপনাদেরকে, ওকে। সো আমি এখানে একটা বড় সড়ো আগে রাস্তা নিলাম, আর এখান থেকে আরো একটা রাস্তা এরকম ভাবে আসবে, ওকে, এই পর্যন্ত আসবে। আর আমাদের হিপ হপ বান্ডেলের যে স্ট্যাচুটা, ওইটা মেবি মাঝখানে লাগালে সব থেকে বেটার হইতো, ওকে। সো আমি মাঝখানে একটু জায়গা রেখে দিই, যেখানে আমাদের হিপ হপ বান্ডেলের স্ট্যাচুটা লাগবে। আর এই সাইডে এখন আমরা ভাই ওয়ান লেনের যে রাস্তাটা আছে না, সো ওই রাস্তাটা বানাই দিব। সো আমাদের ওয়ান লেনের রাস্তাটা হচ্ছে এইটা, সো এটা হচ্ছে কাঁচা রাস্তা দিয়ে আমরা এটার সঙ্গে অ্যাড করে দিই। আচ্ছা ভাই, শেষ পর্যন্ত ভাই কাঁচা রাস্তাটা হয়েছে, আমি তো ভাবছিলাম ভাই এটার সঙ্গে মেবি কাঁচা রাস্তাটা হবে না, ওকে। সো এই পর্যন্ত থাকে, এর থেকে বেশি দিলে আবার ভাই খারাপ লাগবে। আর এই সাইডে যতটুকু আছে, সো এতটুকু আমরা রাস্তা দেবো না, এটাকে আমরা ফেন্স দিয়ে কভার করে দেবো। সো আমাদের ফেন্সের জন্য আমাদের এই দিকে যাওয়া লাগবে, আর এখানে অনেক ধরনের ফেন্স আছে, যাতে বাইরে থেকে কোনো মানুষ চাইলে এখানে না ঢুকতে পারে। সো এই ফেন্সটা মেবি সব থেকে বেটার হবে। আর একটু আমরা একটু আঁকা বাঁকা টাইপের করে নিই, কারণ জায়গাটা তো সমান না, তাই না? সো আমরা এইখান থেকে আগেই স্টার্ট করি, ওকে। সো এইখান থেকে এই পর্যন্ত করে নিই, আচ্ছা এই পর্যন্ত করি, তারপরে আমরা বাদ বাকি একটু করতেছি আবার। সো এখান থেকে আবার এই পর্যন্ত, যাতে জায়গাটাকে ভাই একটু ভালো দেখা যায়, এই জন্য আমি ফ্রেন্ডসের আওতায় নিয়ে আসতেছি। দেখুন ভাই, চারদিকে কিন্তু নদী, তো মানুষজন চাইলে কিন্তু ভাই নদীতে আবার পড়ে যাইতে পারে বাচ্চারা, তো এই জন্য জাস্ট আমি এইখানে একটু ফ্রেন্ডস দিয়ে নিচ্ছি, যাতে এই জায়গাটাকে আরও অনেক সুন্দর লাগে এক্সট্রাভাবে দেখতে। সো জায়গাটা কিন্তু আসলে সুন্দর লাগতেছে, চারদিক দিয়ে ভাই ফ্রেন্ডসের বেড়া দেওয়া আছে, তো চাইলেও মানুষজন ওই পাশটা যাইতে পারবে না। সো আমাদের এখান থেকে মনে হচ্ছে ভাই ফ্রেন্ডসটা ছোটো, বাট এখানে মানুষজন কিন্তু অনেক ছোটো ছোটো থাকে। সো আমরা কিন্তু এখানে সিকিউরিটির ব্যবস্থাও করবো, কারণ আমাদের এখানে কেউ এসে ভাই যদি হামলা টামলা চালাই যায়, তাহলে পরে আমাদের হিপ হপ বান্ডালের স্ট্যাচুটা ভেঙে যাইতে পারে। সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের আশেপাশে আর কি করবো। সো ফার্স্ট টাইম আমি আগে স্ট্যাচুটা বানাইনি, এবং আশেপাশে ডেকোরেশনের কাজটা আমরা পরে করবো। সো আমাদের স্ট্যাচুটা মেবি এখানে কোথাও একটা আছে, আচ্ছা আমাদের এখানে অনেকগুলো স্ট্যাচু আছে, বাট এখন আমাদের খুঁজে বের করতে হবে আমাদের হিপ হপ বান্ডালের স্ট্যাচুটা কোথায় আছে। সো আচ্ছা, এটা হচ্ছে আমাদের হিপ হপ বান্ডালের স্ট্যাচু ভাই, এটা না, আচ্ছা এটা হচ্ছে আমাদের হিপ হপ বান্ডালের স্ট্যাচু, বাট আমি আর একটু ভিতরে দেখে নিয়ে যাই ভাই, এত মানে কাছাকাছি দিলে কেমন যেন লাগবে না। সো আমি একটু ভিতরের দিকে দুইটা রাস্তা দিয়ে নিয়ে যাই, সো একটা রাস্তা না দিয়ে দুইটা, আচ্ছা দুইটা রাস্তা হবে না ভেবে, আচ্ছা একটা রাস্তা দিয়ে দিই, আচ্ছা একটা রাস্তা এমনি থাক, তারপর এই দিক থেকে আমরা এখন দুইটা রাস্তা দিতে পারবো, ওকে। সো আমাদের যেহেতু ভাই এটি স্পেশাল একটা মানে জিনিস, সো এটাকে আমরা দুইটা রাস্তা দিয়ে নিয়ে যাই, এটা এই পর্যন্ত যাবে, তারপরে এই পর্যন্ত, অ্যান্ড এইটাকে এই পর্যন্ত নেই, ওকে, আর এটাকে এইটার সঙ্গে ভাই ম্যাচ করে দিই। আর এখন আমরা এইটার মাথায় আমরা আমাদের হিপ হপ বান্ডালের স্ট্যাচুটা বসাবো। সো এটা দেখুন ভাই, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, ওকে। সো এটা একেবারে মাঝখানে হওয়া চাই, ওকে মাঝখানে হয়েছে। আর এখন আমি সাইড দিয়ে আরও রাস্তা বানিয়ে দেবো, বাট আপনাদের একটু দেখাই নি ভাই আমাদের হিপ হপ বান্ডালের স্ট্যাচুটা কতটা সুন্দর লাগতেছে। দেখুন ভাই, এটা হচ্ছে আমাদের হিপ হপ বান্ডালের স্ট্যাচু, যদিও একটু ভাই কেমন যেন লাগতেছে, কারণ আমি এটা ভাই সূর্যের অন্যদিকে বানাইছি। সো আমি এটাকে এখন ডিলিট করে সূর্যের এই দিকটাতে বানাই, তাহলে পরে এটাকে দেখতে আরও সুন্দর লাগবে, কারণ আমি একটু ভুলভাল দিকে বানাই ফেলছি, ওকে। সো এইটাকে জাস্ট আমরা এমনি করে নিই, ওকে, আর এটাকে জাস্ট এমনি করে নিই, আর মাঝখানে এই জায়গাটাকে আমরা একটু ফাঁকা রেখে দিই, ওকে। সো মাঝখানে জায়গাটা একটু ফাঁকা করে দিই, আর এখন আমি হিপ হপ বান্ডালের স্ট্যাচুটা এই দিক করে বানাবো, যাতে এটাকে দেখতে আরও অনেক সুন্দর লাগে, ওকে। সো জাস্ট আমরা এটাকে এই দিক করে বানাই দিই, আর এটা অবশ্যই মাঝখানে হবে, ওকে গাইজ। এখন দেখুন ভাই কতটা সুন্দর লাগতেছে, এখন ভাই দেখতে একেবারে রিয়েলিস্টিক ভাই আমাদের হিপ হপ বান্ডালের মতোই লাগতেছে। কিন্তু আমি কখনো ভাবতে পারি না যে সিটি স্কাইলাইন গেমের ভিতরে এত সুন্দরভাবে হিপ হপ বান্ডালের স্ট্যাচুটা আমি বসাইতে পারবো। আর যারা যারা ফ্রি ফায়ার খেলো, তাদের তো ভাই অনেক ভালো লাগবে এই স্ট্যাচুটা দেখে। সো আমাদের
আমাদের গেমের ভিতরে ভাই সব আছে, তার মধ্যে স্পেশালি আমাদের হিপ হপ বান্ডেলের এই স্ট্যাচুটা কিন্তু সবথেকে স্পেশাল। ওকে, সো আমরা এখন এইটাকে চারপাশ দিয়ে একটু রোড দিয়ে কভার করে দিই। আর দেখুন ভাই, আপনাদের সবার প্রিয় হিপ হপ বান্ডেলের স্ট্যাচুটাও নিয়ে আসছি, আর এই উসিলাতে একটা লাইক হয়ে যেতে পারে আপনারা যারা ফ্রি ফায়ার লাভার, তো সবাই প্লিজ একটা করে লাইক করে দিবেন। আমি জানি আমার গেম প্লে ভিডিও যারা দেখো তাদের ম্যাক্সিমামে কিন্তু ফ্রি ফায়ার খেলো, তো তাদের জন্য আমি স্পেশাল হিপ হপ বান্ডেলের এই স্ট্যাচুটা বানালাম। সো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি সাবস্ক্রাইব না করে থাকো, অ্যান্ড সবাই কিন্তু ভাই ভিডিওটাকে একটু লাইক করবে। ওকে, সো আমাদের এইটাকে যতটা সম্ভব আমরা সুন্দর করে দিচ্ছি, আর সাইড দিয়ে আমরা অন্য কিছু লাগাবো। আচ্ছা, এটা যদি ভাই একটাই লাগাই ফেলি তাহলে এবারে কেমন ধরনের লাগে? সো অন্য অন্য কিছু আমরা ছোটো ছোটো বিল্ডিং বিল্ডিং এইগুলো কিন্তু লাগাবো, বাট এখনকার মতো আপাতত এই পর্যন্তই থাক। আর এটাকে আর একটু এদিকে নিয়ে আসি। ওকে, আর এইটাকে জাস্ট আমরা এইখান থেকে এই পর্যন্ত নিয়ে নিই। ওকে, এটা সমান হলো নাকি বাঁকাবুকি হয়ে গেলো? ওকে, সমানই আছে। আর এটাকে জাস্ট আমরা এটার সঙ্গে অ্যাড করে দিই। আর রাস্তাটা একটু ডিজাইন হয়ে যাচ্ছে, তাই না? রাস্তাটা ডিজাইন হয়ে যাচ্ছে ভাই, এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে। আর এটাকে জাস্ট এই পর্যন্ত, আর এটাকে এই পর্যন্ত নিই, আর এটাকে এমনি করে আবার ওইটার মতো করে ইয়ে করে দিই। ওকে, জাস্ট এটাকেও না আমরা, আচ্ছা এটাকে আমরা এটার সঙ্গে ভাই অ্যাটাচ করে দিই। ওকে, দেখুন জায়গাটা কিন্তু সুন্দর লাগতেছে। এখন আমরা চারপাশ দিয়ে একটু গাছগাছালা লাগাই দিই, তাহলে পরে এটাকে আরও অনেক বেশি ভালো লাগবে। সো আমাদের এখানে কী কী বিল্ডিং আছে, সো অনেকগুলো বিল্ডিং আছে, তার ভিতরে আমরা ঢোকার গেটে কিন্তু এটা লাগাই দিতে পারি, বাট আমার এটা সাইজটা অনেক বড় হয়ে গেছে। সো ঢোকার গেটটাতে আমাদের যে সিংহর যে ইয়েটা আছে না বা স্ট্যাচুটা আছে না, সো আমরা এটা বানাই দিই, তাহলে পরে আরও অনেক ভাই বেশিটা রিয়েলিস্টিক লাগবে। ওকে, সো আমরা এটা এখানে দেবো নাকি এটা এখানে? আচ্ছা এটা এখানে রাখলে ভালো হবে। সো আমরা এটা অনেকগুলো দিতে পারবো ভাবে, আচ্ছা অনেকগুলো দিতে পারবো। ওকে, সো অনেকগুলো আমাদের সিংহের স্ট্যাচু থাকবে, কারণ এটা হচ্ছে আমাদের স্পেশাল একটা জোন। ওকে, সো আমরা এটা বানাই দিই। ওকে, এটা মেবি হয়ে গেছে, সাইড দিয়েও থাক, আরও কয়েকটা দিয়ে দিই। ওকে, হয়ে গেছে। আর এখন আমরা এটা আরও অনেক ক্লোজ থেকে দেখবো ভাই। দেখুন ভাই কতটা সুন্দর লাগতেছে, এটা হচ্ছে আমাদের সিংহের স্ট্যাচু, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সবার প্রিয় হিপ হপ বান্ডেলের স্ট্যাচু ভাই। ফ্রি ফায়ারের হিপ হপ বান্ডেল আমাদের সিটি স্ক্যালেন গেমের ভিতরে চলে আসছে, ওয়াও। সো এখানে আর কী কী দেবো? আচ্ছা, আমরা বাংলাদেশের ফ্ল্যাগ ইউজ করতে পারি, তাই না? সো বাংলাদেশের ফ্ল্যাগ আছে, এইটা বেটার হবে নাকি এটা বেটার হবে? দুইটাই কিন্তু ভালো লাগতেছে, বাট এইটা, আচ্ছা দুইটা ভাই একই ভাই, দুইটা ভালো লাগার কিছু নাই, দুইটা একই। জাস্ট আমরা দুইটা প্লাগ বসাই দিই এখানে, ওয়াও। সো হিপ হপ বান্ডেল দেখতে গেলে ফার্স্টে আমাদের প্লাগ দেখবে এবং আমাদের সিংহের যে স্ট্যাচু আছে সো ওইটা দেখবে ভাই। দেখুন কতটা সুন্দর লাগতেছে। সো আমি না একটা কাজ করি ভাই, আমাদের এইখান দিয়ে, আচ্ছা এইখান দিয়ে নাকি এইটার সামনে দিয়ে ভাই আমরা অনেকগুলো আমাদের বাংলাদেশের প্লাগ বানাই দিই, মানে ফ্ল্যাগ লাগাই দিই, যাতে আরও দেখতে অনেকটা সুন্দর লাগে এবং আমাদের বাংলাদেশ বাংলাদেশ একটা ফিলও চলে আসে। ওকে ভাই, কতটা সুন্দর লাগতেছে। দেখুন ভাই আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ সামনে চলে আসছে, আর আমরা এইখানেও কয়েকটা বাংলাদেশের ফ্ল্যাগ লাগাই দিবো। ওকে, তো গাইজ অনেকগুলো বাংলাদেশের ফ্ল্যাগ লাগাই দিচ্ছে, আর এতে না আমাদের ভাই হিপ হপ বান্ডেলটা আরও অনেক সুন্দর লাগতেছে। দেখুন ভাই কতটা ভাই সুন্দর লাগতেছে আর কতটা কিউট লাগতেছে, ওয়াও ম্যান ভাই। এটা আমি কী বানাইছি ভাই, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না ভাই, আমি হিপ হপ বান্ডেল আমাদের সিটি স্ক্যালেন গেমের ভিতরে বানাই ফেললাম, ওয়াও। সো আমি আরও কয়েকটা বাংলাদেশের ফ্ল্যাগ এই সাইড সাইড দিয়ে লাগাই দিই, যাতে আর একটা দেখতে অনেকটা সুন্দর লাগে। ওকে ভাই, একটু বেশি খিচুড়ি হয়ে যাচ্ছে না আবার? না ভাই, মেবি ভালোই লাগতেছে ভাই, বাংলাদেশের প্লাগ বলে কথা ভাই, আমাদের নিজের দেশের প্লাগ ভাই খিচুড়ি কেন হবে বলুন তো। সো আমাদের এখানে কয়েকটা বিল্ডিং আছে ভাই, এই বিল্ডিংগুলো এখানে লাগাইতে পারবো না মেবি। ওকে, সো আমি অন্য বিল্ডিং দেখা যাক ছোটো ছোটো বিল্ডিংগুলো আছে কিনা। আচ্ছা এই বিল্ডিংগুলো কিন্তু আমরা লাগাইতে পারবো, বাট হিপ হপ বান্ডেলের কাছে আমি লাগাইতে চাচ্ছিলাম না। ওকে, জাস্ট এটা এখানে থাকবে ভাই, এটা কয়েকটা একটা লাগাইতে পারবো না, আরও অনেক লাগাইতে পারবো ভাই। এটা দু আবে ইয়ার ভাই, এটা ভাই ভুলবশে তো লাগাই ফেলছে। ওকে, এটাকে ভাই ডিলিট করা যাক আবার, আর এটাকে আবার নিয়ে আবার এখানে লাগানো যাক, এটার পাশে লাগানো যাক। সো গাইজ এখানে আবার ইলেকট্রিসিটির প্রবলেমও দেখা দিচ্ছে, ইলেকট্রিসিটির প্রবলেম অ্যান্ড ওয়াটার সাপ্লাই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে। যদি ওয়াটার সাপ্লাই প্রবলেমটা আমি এখানে ক্লোজ থেকে ভাই সলভ করতে পারবো, কারণ এখানে আমাদের যেহেতু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা আগে থেকেই ছিল, সো জাস্ট আমরা এটা যদি এমনি করে দিয়ে দিই সেখানে আর কোনো প্রবলেম হবে না। এখন আমাদের ইলেকট্রিসিটির প্রবলেমটা এইখান থেকে ভাই সমাধান করে দিচ্ছি। তবে আমরা এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার মানে ইলেকট্রিসিটি কানেকশনটা দেবো, কারণ যদি আমরা টাওয়ার মাল লাগাই তাহলে পরে ভাই বাজে দেখা যাবে, আর এমনি তো ভাই আমি টাওয়ার ইউজ করি না। ওকে, সো আমরা জাস্ট এটা এমনি এমনি করে বানাই দিই। ওকে, সো আমাদের এখানে ইলেকট্রিসিটি পাওয়ার প্রবলেম তো সলভ হয়ে গেছে, এখন ভাবে আর কারোর কোনো প্রবলেম হবে না। বাট আমি মাঝখান দিন আরও কয়েকটা গাছ টাছ লাগাই দিতে চাচ্ছে, যাতে জায়গাটাকে দেখতে আরও অনেক সুন্দর লাগে। সো দেখা যাক আমাদের কাছে কী কী গাছ আছে। আচ্ছা এইখানে কয়েকটা গাছ দেখছিলাম, মানে অনেকগুলো ট্রি দেখছিলাম, সো এইগুলো অনেক সুন্দর। ওকে, সো এই গাছটা মেবি অনেক সুন্দর লাগবে, আমরা যদি এই গাছটাকে এইখানে, আচ্ছা এইখানে ভাই, আচ্ছা এখানে দিই ভাই, ইয়ে আছে তাতে সমস্যা কি? ও ভাই এটা না, আচ্ছা এইখানে ভাই না, এটা ভাই ছোট গাছ তো ভাই কেমন যেন লাগতেছে, আমি একটা বড়টা দিই ভাই, বড় দুইটা দিয়ে দিই। আমি না ভাই এটা ভাই গাছ দিয়ে ভাই বেচ্ছিটে লাগতেছে আমি গাছটা। আমি ভাই আমাদের ফ্ল্যাগ ভাই ডিস্ট্রয় হয়ে গেছে দেড় তারিখে ভাই, এটা কী করলাম? আচ্ছা আমাদের গাছগুলো এইখানে দেওয়া যাক ভাই, একটা গাছ বড় হয় একটা গাছ ছোট হয়, বুঝলাম না কাহিনিটা কি। আচ্ছা আমাদের এইখানে ভাই রাস্তাটা কই গেল, হোয়াট? আরে ভাই এখানে একটা রাস্তা ছিল না নাকি ভাই? এটা ভাই অন্যরকম আর এটা অন্যরকম দেখাচ্ছে ভাই, দুইটা কিন্তু একরকম হলো না ভাই, আমি যদি দুইটা একমতো করতে চাইছিলাম। তবে যেমন আছে ভাই তেমনই থাক, নো প্রবলেম। আর এখানে যদি ভাই আমি গাছ একটা লাগাই ফেলছি, তবে আমরা এই দিক দিয়েও একটা গাছ লাগাই দিই, এই দিক দিয়েও একটা। আচ্ছা গাছ লাগালে পরে আমাদের পতাকার ভিউটা দেখা যাচ্ছে না, সো আমি এখানে পতাকা কই জানে গেল। আচ্ছা পতাকাটাকে এখানে ভাই, পতাকাটাও দেখি ছোটো বড়ো হয়ে যাচ্ছে, বড়োটা লাগাই দিবে এক সাইজেরটা লাগে, আর এটা মেবি ছোটো বড়ো হয়ে যায়।
ভাই এটা আবার কোথায় চলে আসছে? ওকে, সো এইখানে তো আমরা আমাদের ঘর বাড়ি বানিয়ে ফেলছি, গাছপালা বানিয়ে ফেলছি, বাট আরো সুন্দর সুন্দর গাছ কয়েকটা দেখছিলাম। সো এইটা মেবি আমাদের ছোট ছোট গাছ, বাট এইগুলো না আমাদের এই সাইডে লাগালে পরে মেবি সব থেকে বেটার লাগবে। আর এখানে কিন্তু অলরেডি মানুষজন ভাই চলে আসছে, দেখুন ভাই। আমি ভাই বিশ্বাসই হচ্ছে না ভাই, হিপ হপ বান্ডেল দেখার জন্য অনেক ফ্রি ফায়ার লাভার আমাদের সিটিতে চলে আসছে, আমাদের এখানে ভাই পার্কে চলে আসছে। ওকে, সো এই গাছগুলো এখানে লাগাই দিই যাতে অনেক সুন্দর লাগে, কারণ গাছগুলো একটু গোলাপি গোলাপি টাইপের, তো সো এই গাছগুলোকে না দেখতে অনেক সুন্দর লাগতেছে পার্সোনালি আমার। ওকে, সো এটা এখানে লাগানোর পরে আরো অনেক সুন্দর লাগছে, বাট এটা যদি আমরা অনেকখানি লাগাইতে পারতাম তাহলে অনেক বেটার হতো। আমি অনেকখানি দূর পর্যন্ত লাগাই দিই, একটু ফাঁকা ফাঁকা রাখি ডিস্টেন্স, কারণ একেবারে ঘিজমিজ রাখলে ভালো লাগবে না। আর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে হিপ হপ বান্ডেলের যে ক্যারেক্টারটা আমি আপনাদের সিটি স্ক্যালাইন গেমের ভিতরে লাগালাম এটা আপনাদের কেমন লাগছে। সবাই কিন্তু ভাই হ্যাশট্যাগ ফ্রি ফায়ার লেখা যায়, সো যদি আপনারা না লেখেন তাহলে বাবু ভাই আপনারা ফ্রি ফায়ারকে লাভ করেন না। ওকে, সো আমি এখন আরেকটা লাগাই দিই। ওকে, সো সম্পূর্ণ এরিয়াটা জুড়ে ভাই আমাদের এই যে গোলাপি কালারের গাছটা ছিল ওইটা বসাই ফেলছি, বাট আরও অনেকগুলো গাছ আছে। সো এই গাছগুলো কিন্তু, আচ্ছা এই গাছগুলো আমরা রাস্তার মাঝখান দিয়ে দিয়ে দিই। ওকে, সো এই গাছগুলো রাস্তার মাঝখান দিয়ে দিয়ে দিই, তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে জায়গাটাকে। ওকে, এখন না ভাই জায়গাটাকে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। দেখুন একটা আমরা ক্লোজ থেকে আপনাদেরকে দেখাই ভাই, এদিক দিয়ে ভাই পাম গাছ আছে, তারপরে এদিক দিয়ে যাচ্ছে যাচ্ছে আর ওই দিকে, ওই যে দেখুন ভাই আমাদের হিপ হপ বান্ডেল ভাই এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। ওয়াও ভাই কতটা সুন্দর লাগতেছে রাস্তাটা ভাই, আমাদের সিটি স্ক্যালাইন টুটা মেবি আরও অনেক সুন্দর হবে। তো সিটি স্ক্যালাইন টু এর ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন, আমি নিজে অপেক্ষা করতেছি ভাই ওই গেমটা খেলার জন্য, ভাই গেমটা কতটা সুন্দর লাগবে। ওয়াও ভাই আমাদের হিপ হপ বান্ডেল ভাই দেখে কি চিনতে পারতেছেন, এটা আপনাদের কি হিপ হপ বান্ডেল না অন্য কিছু? আর এখানে ভাই এত গাড়ি চলে আসছে, ওয়াও। আচ্ছা আমার তো মনে নেই ভাই, আমার কাছে তো অনেকগুলো গাড়ি ছিল। সো হিপ হপ বান্ডেল দেখতে মানুষজন বিএমডাব্লিউ টিএমডাব্লিউ যাতে নিয়ে আসে, তো সেই ব্যবস্থা আমি করতেছি। আর এখানে অলরেডি কয়েকটা বিএমডাব্লিউ কিংবা মার্সিডিজ এই গাড়িগুলো রেখে দিই, সো এটা না মেবি এটাও না এটাও না এটা হচ্ছে বিএমডাব্লিউ কার। ওকে, সো বিএমডাব্লিউ কার আমরা এই সাইড দিয়ে রেখে দেবো, কোথায় রেখে দেবো? আচ্ছা এই সাইড দিয়ে দিবো নাকি এই সাইড দিয়ে দিবো? আচ্ছা এই সাইড দিয়ে কেমন যেন দেখা যাবে, তাই না? সো এই সাইড দিয়ে না দিবে, আমাদের এই দিক দিয়ে দিয়ে দিই। ওকে, সো আমাদের এই দিক দিয়ে আমাদের বিএমডাব্লিউ অডি সবগুলো কার আমরা এখানে বসাই দিবো। তবে একটু ভাই আঁকা বাঁকা হয়ে গেছে, তবে আমরা এটা পরে সমান করে নেবো, আপাতত এইগুলো বসাই দিই। সো এইগুলো সব হচ্ছে আমাদের কি বিএমডাব্লিউ কার। ওয়াও দেখুন ভাই কতটা সুন্দর লাগছে বিএমডাব্লিউ কার। ওকে, সো আরও কয়েকটা বসাই দিই। অ্যান্ড এটা কি কার? আচ্ছা এটা ভাই এটা কি কার যেন জানি না, তবে এইটা কি, এটা হচ্ছে টেসলা কার। ওয়াও ভাই ইলন ম্যাক্সের টেসলা কার আমাদের এখানে চলে আসছে। ওকে, টেসলা কার কয়েকটা বসে দিই, বাট টেসলা কারের সাইজ একটু বড় বিএমডাব্লিউ চাইতে। ওকে, আর এখন দেখা যাক এদিকে আর কি কার আছে। এটা ও ভাই এটা ল্যাম্বরগিনি। ওকে, সো এক সাইডে সব দিলে তো হবে না, সো ল্যাম্বরগিনি এইগুলো এইখানে দিয়ে দিই। তো এখানে ল্যাম্বো থাকবে ভাই, ল্যাম্বরগিনি ট্যাম্বরগিনি নিয়ে সবাই চলে আসে ভাই আমাদের হিপ হপ বান্ডেল দেখার জন্য। সো এখানে অনেকগুলো ল্যাম্বরগিনি বসানো হয়ে গেছে। আর কোনো গাড়ি আছে কিনা ভাই? এটা কি? আচ্ছা এটা ল্যাম্বো, বাট এটা ল্যাম্বরগিনি মানে মনে হয় উন্নত ভার্সনটা হবে হয়তো, বা কিংবা নিউ ভার্সন। ওকে, সো ল্যাম্বো বসাই দিই এখানে। ওকে, আর কি কি গাড়ি আছে ভাই? এখানে আরও অনেকগুলো আছে, বাট এটা হচ্ছে ব্ল্যাক বার্ড হচ্ছে আমাদের একটা প্লেন। সো আমরা প্লেনটাকে ভাই এখানে রেখে দেবো নাকি ভাই? আচ্ছা দেওয়া যাক, দেখা যাক কেমন লাগে। সো এটাকে এখানে দিই, বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে দিই কয়েকটা। ওকে, সো আমরা এখানে বাংলাদেশের ফ্ল্যাগ কয়ে আছে কয়ে আছে। ওকে, সো আমি এখন এখানে না বাংলাদেশের ফ্ল্যাগ বানিয়ে দিই কয়েকটা। সো আমি এটার ভাই পিছনে একটা দিয়ে দিই আর একটা এখানে দিয়ে দিই, যদি এটা আজব আজব লাগতেছে। ওকে, সো দুটো দিয়ে দেওয়া হয়ে গেছে, বাট এটা তেমনখানে ভালো লাগতেছে না। ওকে, সো দেখুন ভাই এটা আমাদের ফাইনালি হিপ হপ বান্ডেলের একটা বা ইয়ে বানানো হয়ে গেছে, আর আমাদের কিন্তু ফ্রি ফায়ার জোনটা বানানো হয়ে গেছে। বাট এখানে আর আমরা কি কি করতে পারি দেখা যাক, আমাদের আর কোনো মানে ইউনিক কোনো জিনিসপাতি আছে কিনা যেটা আমরা এখানে বসাইতে পারবো। সো তেমন কোনো কিছু কিন্তু আমার এখানে ভাই চোখে পড়তেছে না। বাট এটা কি কার? আচ্ছা এটা ভাই কি কার জানো ভাই? এটাও ভাই পরিচিত, কারণ এটা পরিচিত, এটা বিএমডাব্লিউ। আচ্ছা এই বিএমডাব্লিউ দিলাম না আমি একটু আগে, এটা তো দিয়েছিলাম ভাই বিএমডাব্লিউ। সো অনেকগুলো বিএমডাব্লিউ কিন্তু আছে। আচ্ছা এটা একটু অন্য মডেলের। আর এখানে আচ্ছা এটা কি কার? এটা হচ্ছে, আচ্ছা এটা টেসলা, এটাও তো টেসলা। আচ্ছা এটা টেসলা, মার্সিডিস ভাই দেখলাম না এখন পর্যন্ত কিন্তু আমি মার্সিডিস। তারপর অনেকগুলো কার আছে না, সো অনেকগুলো কারই কিন্তু আমি নাইছিলাম, বাট আমাদের এই কারটা দেখতেছি না। সো এদিকে আশেপাশে হয়তো বা কোথাও না কোথাও আছে, কোথাও না কোথাও আছে, কোথাও দেখতে পাচ্ছি না ভাই। সো গাইজ আজকের মতো এই পর্যন্ত, আর ভিডিওটা অনেক ছোট হওয়াতে আমি অনেক দুঃখিত, কারণ এই ভিডিওটা অত বড় করার মতো কোনো বিষয় না, বাট এই ভিডিওটা ছোট হলেও আপনাদের যে অনেকটা মন কেড়ে নিয়েছে আমি এটা বুঝতে পারতেছি। আর আপনাদের অনেক পছন্দ হবে, বিশেষ করে যারা ফ্রি ফায়ার লাভার আছে তাদের তো অনেক অনেক পছন্দ হবে, কারণ আপনাদের প্রিয় গেম তার ভিতরে ভাই আমাদের কিন্তু হিপ হপ বান্ডেল আছে অ্যান্ড একটা ফ্রি ফায়ার জোন বানিয়ে ফেলছি, অ্যান্ড এটাকে আস্তে আস্তে আমরা সাজাবো। বাট আজকের মতো আপাতত এই পর্যন্তই, কারণ আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বেশি বড় করতে চাচ্ছি না। আর এইটা দেখার জন্য ভাই দেখুন সত্যি সত্যি ভাই অনেকগুলো মানুষ চলে আসছে, যদি আমি এখানে কিন্তু অনেকগুলো ফেক গাড়ি লাগাইছিলাম, বাট এইখানে কিন্তু রিয়েল ভাই ট্যুরিস্টের ভ্যানও চলে আসছে। ওয়াও ম্যান, আর এখানে কিন্তু মানুষজন হিসেবে পিকচার ওঠাচ্ছে, কারণ ওদের প্রিয় হিপ হপ বান্ডেল এখানে ভাই পিকচারটা তো ওঠাবে, তাই না? তো দেখুন ভাই এখানে সবার প্রিয় হিপ হপ বান্ডেল, ওহ ভাই বাংলাদেশের ফ্ল্যাগ শো হিপ হপ বান্ডেল।
সো গাইজ আজকের মতো এই পর্যন্ত। আর আমার আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। এন্ড আপনাদের যদি আইডিয়াটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার ভাই 5000 সাবস্ক্রাইবার হইতে মার মাত্র 500 সাবস্ক্রাইবার। সো গাইজ এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব না করে আমার ভিডিওটা দেখতেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন অ্যান্ড লাইক করবেন বেশি বেশি করে। সো এই ভিডিওতে আমি কোনো ভিডিওতে কিন্তু গাইজ লাইক এম রাখি নাই। সো এই ভিডিওতে আমি লাইক এম রাখছি 150। সো যদি গাইজ আপনারা 150টা লাইক এম পূরণ করতে পারেন তাহলে ভাববে আসলে আপনারা আমাকে অনেক বেশি লাভ করেন। সো আজকের মতো এ পর্যন্ত। বেবে গেছে টাটা।